নমস্কার বন্ধুরা, অনেকদিন পর আপনাদের সঙ্গে আবার দেখা হলো। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন গালে একটু বড় বড় দাড়ি হয়ে গেছে। আসলে আমি বেশ কিছুটা তন্ত্রক্রিয়ার কাজকর্ম করি, যার জন্য আমাকে বেশ কিছু সময় বিভিন্ন জায়গায় ঘুরতে হয় এবং বেশ কিছু সাধনা মানে করতে গেলে পারে দেখা যায় বেশ কিছু সাধনা এরকম 40 দিন বা 60 দিন 90 দিনের থাকে, যার জন্য সেই সমস্ত সাধনার ক্ষেত্রে চুল দাড়ি কাটা পর্যন্ত নিষিদ্ধ, এতটাই শুদ্ধভাবে চলতে হয়। তো যাই হোক, তন্ত্রের বিষয়টা তো যাই হোক করছি, কিন্তু আপনারা তো আমাকে তান্ত্রিকভাবে কোনোভাবেই চেনেন না। তান্ত্রিক হিসাবে আপনারা জানেন যে আমি একজন অ্যাস্ট্রোলজার, তাই অ্যাস্ট্রোলজিটাকে অবশ্যই আপনাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে বোঝাবার জন্য আমি সর্বদাই আপনাদের সঙ্গে ছিলাম এবং আজও পর্যন্ত আছি। তাই একটাই কথা বলবো, আপনারা যদি অবশ্যই নিজের জন্মচক্রের সঠিক সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে চান, এছাড়াও যদি কোনো সমস্যার জন্য কোনোরকম সমাধান করা, সমস্যাকে সমাধান করার জন্য কোনো সঠিক প্রতিকার করতে চান, তাহলে অবশ্যই কলেজে মোবাইল নাম্বার যাচ্ছে সেই নাম্বারটা দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। অনেক দিন ধরে অনুষ্ঠান করা হয়নি, হয়তো অনেক সাবস্ক্রাইবাররা অন্যদিকে চলে গেছেন, হ্যাঁ অন্যান্য অনুষ্ঠান দেখছেন তারা হয়তো, তাই প্রচুর অনেক দিন ধরে অনুষ্ঠান করা হয়নি বলে জন্য আমি সত্যিই দুঃখিত। এবং আমার আশা এবং আমার বিশ্বাস যে এবার অ্যাস্ট্রোটিপস চ্যানেলের মধ্যে এমন এমন ভিডিও আমি আপলোড করব যেগুলো খুবই গুপ্ত বা সিক্রেট বিষয়, এছাড়াও যেগুলো আপনাদের প্রয়োজনীয় বিষয়, এছাড়াও আপনাদের প্রচণ্ড ইন্টারেস্টিং বিষয়। তাই আমার বিশ্বাস যে সমস্ত সাবস্ক্রাইবার অন্য জায়গায় চলে গেছেন তারা কিন্তু আবার আস্তে আস্তে করে আমার ভালোবাসার জন্য ফিরবেন, আমার অনুষ্ঠান দেখবেন তারা, কারণ অনুষ্ঠানগুলি খুবই প্রয়োজনীয় অনুষ্ঠান হবে। যাই হোক, সেই সব অন্য বিষয় আস্তে আস্তে দিন বলবে কেমন কেমন বিষয় চলছে, কিন্তু আজকের যে বিষয় সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজকের বিষয়টা কিন্তু আপনাদের চোখ নড়িয়ে দিলে, চোখ সরিয়ে দিলে পারে হবে না, আজকের বিষয়টা কিন্তু জানার প্রচণ্ড পরিমাণে দরকার রয়েছে। আজকের বিষয়টা হচ্ছে কি? আজকের বিষয়টা হচ্ছে নাম রাশি দিয়ে বিশেষ ব্যক্তিত্ব করবো, আপনাদের বলবো বিশেষভাবে কথাবার্তা। দেখুন, বহু মানুষ রয়েছে যেই সমস্ত মানুষদের সঠিক ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এগুলো কিন্তু নেই বা কোনো কারণে নষ্ট হয়ে গেছে। তারা বিভিন্ন ইউটিউবের অনুষ্ঠান দেখেন এবং তাদের ভালোও লাগে এবং তারা মনে করেন যে এই সমস্ত কথাবার্তাগুলো কোথাও যেন আমার সঙ্গে ম্যাচ করছে। কিন্তু একজন অ্যাস্ট্রোলজারের কাজ হচ্ছে সঠিকভাবে প্রেডিকশন করতে গেলে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থকে জেনে সমস্ত গ্রহের অবস্থানকে দেখে পর্যবেক্ষণ করে কথাবার্তা বলা। কিন্তু এমন কিছু ব্যক্তিত্ব রয়েছে যারা কিন্তু এই সুযোগটা অনেক সময় পায় না, তারা নিজেরাই কনফিউশন থাকে যে আমার ডেট অফ বার্থ কবে হয়েছে আমার মনে নেই বা আমাকে কেউ বলেনি, বা যদিও বা বলে থাকে তাহলে পারে কিছু আতখাপ চড়া যে আমার এত সালে জন্ম হয়েছিল কিন্তু আপনার মাসটা এবং দিনটা মনে নেই। আবার অনেকে আবার মাসটা দিনটা বলে কিন্তু সালটা বলতে পারে না। আবার অনেকে বলে আমার বৃহস্পতিবারে হয়েছিল, আমার শুক্রবারে জন্ম হয়েছিল কিন্তু সালটা কবে ছিল আমার ঠিক মনে পড়ছে না, আপনি বয়সটাকে ধরে একটু হিসাব করে নিন। আবার অনেকে বলে যে আমার স্কুল সার্টিফিকেটে একরকম লেখা রয়েছে, আবার মা বাবা একরকম কথা বলতো। আসলে সমস্ত বিষয়টা একটা কনফিউশনের মধ্যে ফেলে দিচ্ছে। আজ এই কনফিউশনকে দূর করতে চাই আমি, তাই আমার অনুরোধ যে আপনারা যা আপনাদের যাদের কাছে ডেট অফ বার্থ সঠিকভাবে নেই তারা এই অনুষ্ঠানটা থেকে কিছু উপকার পেতে পারেন। দেখুন, জ্যোতিষশাস্ত্র মতে আমি সবসময় একটা কথা বলি, যদি অথেন্টিকভাবে চলেন তাহলে পারে কিন্তু বেশ কিছু বিষয়, বেশ কিছু সমস্যার সমাধান করা সম্ভব বা বেশ কিছু বিষয়কে নিয়ে সঠিক পথ দেখানোও সম্ভব। কিন্তু আজকের বর্তমান পরিস্থিতি এমন জায়গায় রয়েছে, বেশ কিছু জ্যোতিষী বলতে পারেন বা বেশ কিছু ভুয়ো তান্ত্রিক বলতে পারেন, তারা এমন একটি রূপ রং সেজে রেখেছে, সাজিয়ে রেখেছে যেইখানে কিন্তু আপনারা বিভ্রান্ত হতে পারেন। আপনারা কিন্তু ফুল ইনফরমেশনের মধ্যে পা দিয়ে নিজের পথকে আরও অন্যান্য মানে আরও দুর্বল করে ফেলতে পারেন। তাই এখানে সঠিকভাবে একটা কথা জেনে রাখুন, নাম রাশি জ্যোতিষশাস্ত্র মতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধরুন একটা উদাহরণ দিচ্ছি, যেমন হচ্ছে ধরুন পি দিয়ে যাদের নাম, সেটা পাপিয়া হতে পারে, সেটা প্রশান্ত হতে পারে, সেটা পলাশ হতে পারে, অনেক রকম নাম হতে পারে। হ্যাঁ, তো এই পি দিয়ে নাম হলে পারে কন্যা রাশি হয়ে যায়। এখন এবার বিষয় হচ্ছে যে এখনকার গ্রহের ট্রানজিট, শনির ট্রানজিট যদি আমরা ধরি তাহলে সাধারণভাবে আমরা জানি শনি এখন মকর রাশির মতো অবস্থান করছে, এই কিছুদিন হয়ে গেল বক্রি হয়ে গেছে।
এবার নাম রাশি থেকে শনি পঞ্চম ঘরে রয়েছে, তাহলে পরে অবশ্যই এই নাম রাশি থেকে পঞ্চম ঘরে থাকার জন্য এখানে কিন্তু একটা দাদা একটা ফোন এসে গেছে। হ্যাঁ, নাম রাশি থেকে পঞ্চম ঘরে থাকার জন্য এখানে একটা বিষয় হবে, সেটা হচ্ছে কেটে দিলাম। নাম রাশি থেকে শনি পঞ্চমে থাকার জন্য এই সময়টায় তাদের কিছু না কিছু সমস্যা আসতে পারে, কিছু না কিছু দুঃখের সঙ্গে তারা লড়াই করতে পারে, কিছু না কিছু কষ্ট তাদেরকে ঘিরে ধরতে পারে। এইবার হচ্ছে এই যে কষ্ট ঘিরে ধরতে পারে বললাম, এইটা হচ্ছে নাম রাশি থেকে একটা প্রেডিকশন করা হলো, কিন্তু কিসের কষ্ট ঘিরে ধরবে এই কথাটা কিন্তু আমরা জ্যোতিষশাস্ত্রের মতে যখন জন্মছক বিচার করব তখন আমরা এই বিষয়টা পেয়ে যাব যে কিসের সমস্যা তাকে ঘিরে ধরতে পারে। তাহলে এখন সমস্যা অনেক রকমভাবে হতে পারে, কারোর প্রেমের সমস্যা, কারোর বিবাহিত জীবনের সমস্যা, কারোর অর্থনৈতিক সমস্যা, কারোর শারীরিক সমস্যা, কারোর এডুকেশনের দিকে সমস্যা, বিভিন্ন রকম সমস্যা হতে পারে। এখন কোন সমস্যাটা আসলে হবে এটা কিন্তু নাম রাশি থেকে বলা অতটা সহজ নয়, কিন্তু সমস্যা যে হবে এটা কিন্তু বলে দেওয়া সম্ভব। তাই এইটুখানি যাদের কিছু নেই তাদের তো কিছুটা হ্যারাসমেন্টে পড়তেই হবে, কিন্তু নাম রাশি জানা থাকলে পারে, সে যদি সঠিক রাশিটা নাম রাশিটা জানে এবং সঠিক গ্রহের ট্রানজিটটাকে দেখে নেয়, তাহলে তার সমস্যা হবে বা তার লাভ হবে এই সমস্ত কথার মধ্যে সে কিন্তু অনেকটা মানে প্রিপারেশান নিয়ে থাকবে। সমস্যা হবে মানে অনেকটা প্রিপারেশান নিয়ে থাকলো যে কোনো রকম সমস্যা আসলেই আমি ওটাকে রিকভার করার চেষ্টা করব, বা লাভ হলে পারে সব রকম দিক থেকেই সে লাভ নেবার একটা চেষ্টা করবে। এগুলো কিন্তু নাম রাশির অনেক বড় ফেসিলিটি আছে। এছাড়াও নাম রাশি থেকে গোচর অনেক সময় দেখা হয়ে থাকে এবং নাম রাশির অনেক অনেক বড় বড় ভূমিকা রয়েছে জন্মছকের মধ্যে, সেগুলো পরে আস্তে আস্তে করে বলবো। এবং নাম রাশি কখন কখন খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় কাজে লাগে সেগুলো আমি সব কিছু বলবো আস্তে আস্তে করে। কিন্তু নাম রাশি খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, যখন আপনি ধরুন কোথাও পড়াশোনা করতে যাচ্ছেন, সেটা বিদেশ হতে পারে বা অন্য স্টেট হতে পারে কোনো রকমভাবে, সেই স্টেটটার নাম একটা কিছু না কিছু হবে, সেই নামটা দিয়ে কোনো না কোনো রাশি বেরোবে, সেই রাশিটা আপনার নাম রাশি অনুসারে মিলছে কি না এইটা যদি ঠিকঠাক মেলে এবং আপনি যদি সেই স্টেটে গিয়ে পড়াশোনা করেন বা কোনো ব্যবসা করেন, তাহলে আপনার জন্য সেই ব্যবসাটা লাভদায়ক হয়ে যাবে। আবার সেই স্টেটের নামটা যদি আপনার নাম রাশির সঙ্গে খুব বেশি ম্যাচ না করে, তাহলে কিন্তু আপনি ভিন্ন স্টেট বা ভিন্ন দেশে গিয়ে আপনি লাভ করতে পারবেন না, আপনার কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে। এই সমস্ত বিষয় নাম রাশিকে কেন্দ্র করে জ্যোতিষশাস্ত্রের মতে অনেক ক্যালকুলেশান রয়েছে, সেই সমস্ত ক্যালকুলেশনের দিকে আস্তে আস্তে করে অবশ্যই আপনাদেরকে জানাবো। আপনারা অবশ্যই অ্যাস্ট্রোলজির পর্দার উপরে চোখ রাখার চেষ্টা করুন যদি আপনারা সঠিকভাবে জানতে চান, আর যদি ভুয়ো ভুলবাজি প্রোগ্রাম দেখতে চান তাহলে অন্যদিকে যেতে পারেন, সেখানে তো আমার কিছু করার নেই। কিন্তু সঠিকভাবে অ্যাস্ট্রোটিপ মানে হচ্ছে সঠিক জ্যোতিষ, সঠিকভাবে যে কথাটা বললে পারে আপনাদের উপকারে লাগবে সেইটুখানি আমি কিন্তু মোটামুটি বলার চেষ্টা করি। যাই হোক, খুব গরম পড়েছে। এবার বিষয় হচ্ছে যে কোন কোন নাম দিয়ে কোন কোন রাশি হয়। এবার দেখুন, নাম বিভিন্ন অক্ষর দিয়ে শুরু হতে পারে, বিভিন্ন রকম অক্ষর দিয়ে নাম শুরু হয়। যদি অ আ বা ল দিয়ে যদি নাম শুরু হয়ে থাকে তাহলে তার মেষ রাশি হয়ে যাবে। যদি হর্ষ ব হর্ষই এ ও বা দীর্ঘইকার দিয়ে নাম শুরু হয়ে থাকে তাহলে তার বৃষরাশি হয়ে যাবে। আবার যদি ক ছ ঘ বা উঁয়া উঁয়া দিয়ে তো সাধারণভাবে নাম হয় না, যদি এই সমস্ত ওয়ার্ড দিয়ে নাম শুরু হয় তাহলে তার মিথুন রাশি হয়ে যাবে। যদি ধরুন ড বা হ দিয়ে নাম শুরু হয় তাহলে পারে তার কর্কট রাশি হয়ে যাবে। যদি ম বা ত দিয়ে নাম শুরু হয় তাহলে পারে তার সিংহ রাশি হয়ে যাবে। যদি প ঠ বা পিটকাটা মুদ্রণ স দিয়ে নাম শুরু হয় তাহলে পারে তার কন্যা রাশি হয়ে যাবে। যদি র বা ত দিয়ে নাম শুরু হয় তাহলে পারে কিন্তু তুলা রাশি হয়ে যাবে। যদি দন্তের ন বা পিটকাটা এই 29 জ দিয়ে নাম শুরু হয় তাহলে বৃশ্চিক রাশি হয়ে যাবে। যদি ধ ভ ফ বা ঢয়শূন্য র দিয়ে নাম শুরু হয় তাহলে ধনুরাশি হয়ে যাবে। আবার যদি খ বা বর্গীর জ দিয়ে নাম শুরু হয় তাহলে পারে মকর রাশি হয়ে যাবে। আবার যদি গ বা তালবস্য বা দন্তেশ্ব দিয়ে নাম শুরু হয় তাহলে কুম্ভ রাশি হয়ে যাবে। আবার যদি দ বা চ তার সঙ্গে গ ইঁ আছে ঝ আছে এইসব দিয়ে যদি নাম শুরু হয় তাহলে মীন রাশি হয়ে যাবে।
এইগুলো বলার একটাই মাত্র উদ্দেশ্য যে যদি আপনার ডেট অফ বার্থ না থাকে তাহলে পারে, কিন্তু দেখুন এখন বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে যদি মিষ্টির দোকানে বড় মিষ্টি না থাকে তাহলে ঠাকুরকে দেবার জন্য একটা গুজিয়াও মোটামুটি খুব লাভ দেবে, ঠিক আছে? তো আপনার যদি সব কিছু জানার মতো জায়গা না থাকে তাহলে তো আপনি কিছু করতে পারেন না। সেখানে আপনাকে বেশ কিছুটা নামরাশি দিয়ে কাজ চালাতে হবে। এবং এই সব থেকে বড়ো কথা যে মানুষের জীবনের যে সমস্যা সেই সমস্যার প্রতিকারের ক্ষেত্রে এই নামরাশি কিন্তু একটি বিশেষ টেকনিক অবলম্বন করে সঠিক প্রতিকার করা সম্ভব। তাই আপনারা বিভ্রান্ত হন, আপনারা যাতে বুঝতে না, আপনারা যাতে কোনো রকমভাবে অসুবিধাতে না পড়েন তার জন্যই কিন্তু আমার এই প্রয়াস, তার জন্যই কিন্তু আপনাদের জন্য এই নাম রাশির অনুষ্ঠানটি আমি আপলোড করলাম, যাতে আপনারা এই নামটাকে দেখে আপনাদের তাহলে পারে আপনারা কিন্তু কী রাশি এটা বলে ফেলতে পারবেন এবং বর্তমান গোচরের ওপরে চোখ দৃষ্টি রেখে আপনাদের জীবনটা কোন দিকে চলতে এগোবে বা এগোতে পারে এটা কিন্তু অনেক আগে থাকতেই আপনারা বুঝে যেতে পারেন। এবারে ব্যাপার হচ্ছে যাদের ডেট অফ বার্থ রয়েছে সব কিছু রয়েছে কিন্তু তাদের ক্ষেত্রে নাম রাশিটা কী কাজ করবে। দেখুন এবার আপনার ডেট অফ বার্থ রয়েছে এবং আপনার মনে করা যাক যে আপনার পিডিএ পলাশ নাম, তার মানে কন্যা রাশি হয়ে গেল। এবার আপনার ডেট অফ বার্থ দেখে বুঝতে পারছি যে আপনার কিন্তু এই বর্তমান সময়ে বুধের মহাদশা চলছে বা শুক্রের মহাদশা চলছে, একটা মানে ভালো মহাদশা চলছে, ঠিক আছে? এবার ধরুন আপনার নাম রাশি থেকে পঞ্চম স্থানে শনি গোচর করছে। নাম রাশি থেকে শনি যখন পঞ্চম স্থানে গোচর করে তখন কিন্তু একটি ভুল বদনাম দিয়ে দেয়। এবার এই নাম রাশি আপনাকে কিন্তু অ্যালার্ট করে দিতে পারে যে দেখুন আপনি কিন্তু কোনো জায়গায় ঠকে যেতে পারেন, তাই আপনি অনেক ভালো ভালো কাজ করতে পারেন এই বছর আপনার শুভ দশা অন্তর্দশা চলছে বলে, কিন্তু এই নাম রাশিকে দেখে আপনার কিন্তু কিছু অসুবিধাটাও বলে দেওয়া সম্ভব, যাতে আপনি সেই বিষয়টায় অ্যালার্ট থাকেন বা কোনো রকম সমস্যা হয়ে গেলে সঠিক প্রতিকার করার একটা জায়গা আপনার থাকে। তাই আপনারা কিন্তু অবশ্যই অ্যাস্ট্রোফিজিক্সের পর্দার ওপর চোখ রাখুন এবং আমার অনুষ্ঠানগুলোকে খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করুন এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে রাখুন, কারণ অ্যাস্ট্রোটিপস এবার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যে সমস্ত অনুষ্ঠান সেইগুলোই আপলোড আমি করবো আপনাদের জন্য এবং আমার দৃঢ় বিশ্বাস যে আর কোনো বাংলা ইউটিউব চ্যানেল আমার এই রকম অনুষ্ঠান কিন্তু দেবে না, কেন সব ইউটিউব চ্যানেল কিন্তু রাশিফলের ঘনচক্করের মধ্যে বেঁধে রেখেছে আপনাদেরকে, কিন্তু আমি এখানে সমস্ত রকম ভিডিও আপলোড করি এবং জ্যোতিষটা সহজ ভাষায় সরল ভাষায় আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি, কারণ এই বিষয়গুলো নিয়ে অনেক জটিলভাবে ভাবা যায় কিন্তু সরলভাবে কথা বলতে গেলে এইটুখানি কথা বলে মোটামুটি আপনাদের আশা করছি বোঝাতে পারলাম। আজ এখানেই শেষ করছি, পরের অনুষ্ঠানে আবার দেখা হবে, ততক্ষণের জন্য।